চলে এসেছি নতুন আরেকটা চিকেনের রেসিপি নিয়ে। তো আজকে এর জন্য প্রথমেই আমি 500 গ্রাম চিকেনের মধ্যে টক দই, আদা ও রসুন বাটা, পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে প্রায় 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছি। এরপর মিক্সার গ্রাইন্ডারে টুকরো করে কেটে রাখা টমেটো, কাজু, কাঁচা লঙ্কা ও ধনে পাতা দিয়ে খুব ভালোভাবে একটা মিক্সার তৈরি করে নিয়েছি। সব কিছুর পরিমাণই ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপর কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিতে হবে। এখানে আমি সর্ষের তেলই ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা টুকরো করে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে প্রায় 5 মিনিট মতন। যখন পেঁয়াজের রঙটা লালচে বাদামি রঙের হয়ে যাবে তখন পেঁয়াজগুলোর মধ্যেই আমি এখানে টমেটো বাটাটা, যেটা আমি বেটে রেখেছিলাম আগে, টমেটো ও কাঁচা লঙ্কা ও ধনে পাতা দিয়ে সেটা দিয়ে ভালোভাবে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেব। এরপর এতে একে একে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি অল্প জল দিয়ে এখানে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেলে যখন তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে আমি যে মাংসটা মেখে রেখেছিলাম সেটাকে পুরোটাই দিয়ে দেব। এরপর মাংসটাকে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংসটা কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দিতে হবে। এরপর 5 থেকে 8 মিনিট পর ঢাকনা খুলে অল্প গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের চিকেন মশলা। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিওতে।